السلام عليكم شكرا দর্শক মণ্ডলী আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আপনাদের দোয়া ইনশাআল্লাহ আমিও খুবই ভালো আছি তো দর্শক আজকে আবারো আসা হলো জয়পুরহাট জেলা শহরের জয়পুরহাট নতুন গোরুরহাটে যে সকল দর্শক এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিংবা আমার ভিডিওতে লাইক করেননি আশা রাখি অবশ্যই একটা লাইক দাও অবশ্যই করবেন কারণ আজ আপনাদের জন্য তো ভিডিওগুলো প্রতিনিয়ত করতেছি তোজন আপনাদের একটা লাইকের আশা করি লাইক না দিলে আমি ভিডিও করতে পারবো না আর ইউটিউবে এরকম বেশ কয়েকটা আমার খাদ্য ভিডিও আছে ভিডিওগুলো ফলো করার চেষ্টা করবেন করলে ইনশাআল্লাহ আপনারা লাভবান হবেন অতি কম খরচে বেশি লাভবান হওয়া যাবে এরকম কিছু খাদ্য ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে তো ধরুন লেন দেন না করে শুরু করে দিচ্ছি এটাতে দাম জানবো যে এটার বাজার দর কেমন যাচ্ছে জয়পুরহাট নতুন গোরুরহাটে শুরু করি একটু এটার থেকে السلام عليكم আপনি বিকার দিকে দেখে আপনি আমার দিকে কথা বলেন সালাম দিছি ওয়ালাইকুম সালাম কত দাম চাচ্ছেন আপনার জোড়া 195 1 লক্ষ 95 কাস্টমারে কত বলতিছে আসার পরে 70 1 লক্ষ 70 বলে বয়স কেমন আছে দুই দাঁত চার দাঁত দুই দাঁত আর কোনটা দুই দাঁত কোনটা চার দাঁত এটা দুই দাঁত আছে লালটা দুই দাঁত মাটা কালো এটা চার দাঁত তে বলটা মনে হয় বিক্রি হয়ে যাচ্ছে একটু দাম জানার চেষ্টা করব কত দাম করতেছে কততে বিক্রি হচ্ছে টানাটানি হচ্ছে তাহলে কত হলো মনে হয় কত দেখি না হলো এখন হয় নাই দর্শক হয় নাই সব পিছনে যায় লাভ নাই অনেক সময় যাবার পিছনে গেলে ঘুরে হাটের মধ্যে যায় কেটার দাম জানি বাবু কেমন আছো তুমি তোমার জোড়াটার দাম কেমন রাখছো বলো দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চাচ্ছ কাস্টমারে মনে কত বলতিছে বাবু দাম বলেনি বয়স কেমন আছে দর্শক দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম রাখছে আমার ছোট ভাই বয়স জোয়ান হয়ে গেছে এখনো কাস্টমারে দাম বলে নাই তো এরকম আমদানি কালেকশন যেটাই বলেন আমাদের জয়পুরহাট নতুন গোরুরহাট আছে আমি সংক্ষেপে আপনাদের দু একটা জোড়া দাম দর জানা শোনার চেষ্টা করতেছি এই জায়গায় একজন ব্যাপারী ভাই আছে ব্যাপারী ভাই মোটামুটি ভালো কালেকশন থাকে তো সংক্ষেপে দাম জানবো কত দাম রাখছে কত করতেছে এই জোড়াটা মানসম্পন্ন এক জোড়া বলুক গরু কোয়ালিটি সম্পন্ন খুবই ভালো কোয়ালিটি কোনো একটা মাছের খুঁত পাবেন না সালাম আলাইকুম ভাই ইনশাল্লাহ পিছনে দেখাবো আপনার সাথে একটু কথা বলি জোড়াটার দাম কত রাখছেন লিগাল দাম বলবেন ভাই চাওয়া দুই লাখ ষাট দুই লক্ষ ষাট হাজার আসার পরে কাস্টমারের দাম দর কেমন বলতেছে 15-10 15-10 বিশ ব্যাংকে দাম বলতেছে বুঝতে পারছি যার যেরকম পড়তে আসে সেরকম দাম বলতেছে আপনাকে একটা আইডিয়া দিচ্ছি বয়স কেমন আছে দুটা মিলে দুই দাঁত করে বয়স আর একটা আইডিয়া দিতে হবে দুইটা মিলে মাংস কত মন হতে পারে হ্যাঁ নয় মন হবে আমরা আইডিয়া করতেছি সাড়ে সাত মন আট মন আপনি এক মন বেশি বললেন যাই হোক যেহেতু আমাদের আইডিয়া একটু কম তো যাক আশা করি আট মন হবে আমার কি বিশ্বাস আট মন আর আমরা দর্শক একটু পিছন থেকে কোয়ালিটি দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে পিছন থেকে কোয়ালিটি মোটামুটি ভালো কোয়ালিটির আছে এরকম হিউজ কালেকশন আছে এটা একটু ছোটো হাড্ডি বাজনো আছে আজকে দাম বলা দেয় ব্যাপারী সাহেব একটু তো দর্শক ব্যাপারী সাহেব দাম বলতে ইচ্ছে শুনেন আমরা তো চেষ্টা করতেছি আপনাদের জন্য শুনেন পার্টি আসবে বুঝছেন হয়তো আপনাদের কুরবানি এমনিতে না না এমনিতে আসবে কিন্তু এখন একটু বাজার নরমাল সব জায়গা তো ওই জন্য আসতেছে না তো দর্শক ব্যাপারী সাহেব একটু মন খারাপ কথা বলতে ইচ্ছুক নয় তো দেখি অন্য একজনে বলে দেয় দাম দর জানা শোনার চেষ্টা করি অন্য কিছু বলতে দাম জানবে ইনশাল্লাহ ব্যাপারী সাহেব আসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ দোয়া রাখেন আমি তো দিয়ে আসতে পারি ব্যাপারী সাহেব এটা একটু দাম জানি এটাও মোটামুটি মানে ভালো আছে পিছন থেকে কোয়ালিটি দেখায় এটা হচ্ছে কোয়ালিটি আছে ব্যাপারী সাহেব কত দাম চাচ্ছেন জোড়াটা আড়াই লক্ষ চাওয়া দাম কাস্টমারে কত বলতেছে
যার যেরকম করতে আসছে। বয়স কেমন আছে? ৬-৭ জন দর্শক। আড়াই লক্ষ দাম রাখছে ব্যাপারী সাহেব, কেউ ২ লক্ষ, ২ লক্ষ ১০, ৫, ১৫, ২০, যার যেরকম পড়তে আসছে সেরকম দাম বলতেছে জোড়া বলরটার। তো বলছি তো আমি সব ব্যাপারীর সঙ্গে কথা বলতে চাই না, সব ব্যাপারী কথা বলেন আমার সাথে একটু রাগ টাক করে, আপনারা হাটে আসেন না বিধায়। আমি চাচ্ছি যে দু একটা ব্যাপারী আমার সঙ্গে হাটে আসবে, গরু ক্রয় বিক্রয় করবে, তাহলে অবশ্যই আমার একটা ভালো হতো, কেননা যে ব্যাপারগুলো আমার সঙ্গে কথা বলতো ভালোভাবে। এখন একদম ব্যাপার সিঙ্গেল বলে, সিঙ্গেল বলটার দাম জানতো, কেমন দাম রাখছে একটা আইডিয়া নেই। কত দাম চাচ্ছেন জোড়াটার, এই সিঙ্গেলটার? মিথ্যে না কো বাবা, কবি না দর্শক ব্যাপারি সাহেব, এটাও দাম জানাতে অনিচ্ছুক, ওই জন্যে একটু দাম জানাতে আমার নিজে সংকোচ বোধ হচ্ছে, কথাবার্তা হচ্ছে, একটু দাম জানি। তো অনেক ব্যাপারী আছে, কেউ দাম বলতেছে, কেউ বলতেছেন, এরকম অবস্থা। শুনতে পারি ইনশাল্লাহ দু একটা জোড়া দাম করে জানার চেষ্টা করবো অবশ্যই। ব্যবসায় আজকের এই জোড়াটার দাম কেমন রাখছে? দাম চাচ্ছি ১৮০, ১৮০,০০০ টাকা। কাস্টমার কত বলতেছে? ১৮০, ১৫৫, যার যেরকম করতে আসছে সেরকম দাম বলতেছে ইনশাল্লাহ। আমি সংক্ষেপে দু একটা দাম ধরে জানার শোনার চেষ্টা করতেছি দর্শক, একটু কালেকশন দেখায় যে কেমন কালেকশন আছে আমাদের জয়পুরহাট নতুন গরুরহাটে। এগুলো হচ্ছে কালেকশন, ভরপুর কালেকশন, ভরপুর আমদানি, যেটাই বলেন আছে আমাদের জয়পুরহাট নতুন গরুরহাটে। তো সংক্ষেপে দু একটা দৌড়ার দাম দর জানার শোনার চেষ্টা করলাম, করবো ইনশাল্লাহ আরও করবো, যেহেতু হাটে আসি আপনার সঙ্গে যাই, যেটাই বলুক একদম সয়ে গেছে, চামড়া মোটা হয়ে গেছে কথা শুনতে শুনতে, ওই জন্যে তাই আর লাগতেছে না আপনাদের জন্য যেহেতু ভিডিও করতেছি। সব ব্যাপারই ভালো চাচ্ছে না, যারা ভালো চাচ্ছে তাদের জন্য দাম দর জানার শোনার চেষ্টা করি। সালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আমি জানি ভাই, আজকে মনে কত জোড়া কালেকশন করেছেন? ২০ জোড়া, ইস ৪০ পিস। এই জোড়াটার দাম কেমন রাখছেন? ১৮০,০০০ টাকা। কাস্টমারে কত বলতেছে? দর্শক ১৮০,০০০ টাকা দাম রাখছে, ৬০-৫৫,০০০ টাকা দাম বলতেছে। বয়স কেমন আছে ভাই? ৪ দাঁত করে বয়স আছে দর্শক, ৪ দাঁত। এই যে এখানে তিনটা বলত দিয়ে আছে একজন ভাই, তিনটে আছে, হ্যাঁ একটু এই তিনটার দাম জানি কেমন দাম রাখছে। সালামু আলাইকুম, কেমন আছেন? আজকে বলদের বাজার দর কেমন যাচ্ছে? আমি জানি কাস্টমার ব্যাপারে খুবই কম হাটে, ওই জোড়াটার দাম কেমন রাখছেন? ওই জোড়াটা ৯৫,০০০ টাকা পিস। বয়স কেমন আছে? ৮ দাঁত। দর্শক ৯৫,০০০ টাকা করে পিস রাখছে একটারই, বয়স আছে ৮ দাঁত করে। জয়পুরহাট জেলা শহরে জয়পুরহাট নতুন গরুর হাট, আমি আপনাদের বেশ কয়েকটা বলো গরুর দাম দর জানার চেষ্টা করলাম। দর্শক এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকন বাজিয়ে দেবেন, কেন আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিওগুলো করতেছি, আপনাদের উপকারে আসবে কি উপকার হবে এটা আমার জানা নাই, কিন্তু ক্ষতি হবে না ইনশাল্লাহ কখনো কোনো দিন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই দোয়া কামনা রেখে আজকের ভিডিও শেষ করে দিচ্ছি। সালামু আলাইকুম রহমতুল্লাহ।